আসসালামু আলাইকুম ATN বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শ্রুতি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের মামলায় আরো দুইজন গ্রেপ্তার দেলোয়ার দুদিনের রিমান্ডে সিলেটে গণধর্ষণ ও নোয়াখালী নারী নির্যাতনের ঘটনা দ্রুত তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০ জনের মৃত্যু নতুন শনাক্ত ১৪৯৯ এবং ৬ বছর ধরে পরীক্ষা নিরীক্ষার পরও থমকে গেছে চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প কন্টেইনার ইয়ার্ড ট্রাক টার্মিনালও অনিশ্চিত শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বর্বরোচিত নির্যাতনের মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ এই মামলায় গ্রেফতার দেলোয়ারের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভামিদা খাতুনের আদালত এই ঘটনায় জড়িত তদন্তে যাদের নাম আসবে তাদেরকেই আসামি করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন এদিকে সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্ষণের হাত থেকে বাঁচাতে মেয়েকে অন্যত্র লুকিয়ে রাখায় বাবাকে পিটিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিপ্লব রায় রিপোর্ট নোয়াখালীতে গৃহবধূকে বর্বরোচিত নির্যাতনের মামলা তদন্ত করতে গিয়ে যদি অন্য কারণ নাম আসে তাদেরকেও আসামি করা হবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করার পর তিনি একথা বলেন এ সময় পুলিশকে তিনি আরও তৎপর হওয়ার নির্দেশ দেন এই তদন্ত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি আরও কারো নাম আসে সাক্ষ্য প্রমাণ দেওয়া প্রমাণিত হয় তাদেরকেও এই মামলার সাথে যুক্ত হবে নারী নির্যাতনের প্রতিবাদে নোয়াখালী কুমিল্লা জামালপুর ও রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে বিপ্লব রায় এটিএন বাংলা সিলেটে এমসি কলেজে গণধর্ষণ ও নোয়াখালী নারী নির্যাতনের ঘটনার সঠিক ও দ্রুত তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেশে আইনের শাসন আছে বলে অপরাধীরা অল্প সময়ের মধ্যে ধরা পড়ছে নোয়াখালীতে ঘটনা ঘটেছে এটা আরেকটা মানে এটা বর্বরতার একটা চরম সীমায় আমরা দেখলাম এমসি কলেজের সব কয়জনকে আমরা ধরে ফেলেছি যারা অভিযুক্ত ছিলেন এদেরও দুইজন বাদে আমরা সব কয়টাকে ধরে ফেলছি অবশ্যই আমাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তারা পাবেন আমরা সেই কাজটি করব যাতে করে একটা সুন্দর তদন্ত রিপোর্ট আমাদের নিরাপত্তা বাহিনী দিতে পারেন সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকবে এবং আমরা করব সিলেটের জালালাবাদ থানার রায়েরগাঁও এলাকায় এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণ মামলার দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত দুপুরে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে মহানগর তৃতীয় আদালতের বিচারক শারমিন খানম নীলা দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন দুই আসামি হচ্ছে জসিম উদ্দিন ও একলাস মিয়া তাদের বাড়ি সুনামগঞ্জ ও সিলেটে লক্ষ্মীপুরের রামগতিতে এক বিধবাকে গণধর্ষণের মামলায় জামাল ও সোহেল নামের দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ উপজেলার কলাকোপা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গত রোববার ঘরে ঢুকে মুখ বেঁধে ওই বিধবা ওই নারীকে ধর্ষণ করে পাঁচ বখাটে পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ এ ঘটনায় গতকাল পাঁচজনের বিরুদ্ধে রামগতি থানায় মামলা করেন ওই নারী পুলিশ জানায় বাকি তিন ধর্ষককেও গ্রেফতারের চেষ্টা চলছে কুষ্টিয়ার মিরপুরে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় থানার মামলার পর অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ ভুক্তভোগী ছাত্রীর বাবার অভিযোগ তার মেয়ে মাদ্রাসার আবাসিক হোস্টেলে থেকে পড়ালেখা করত এ সুযোগে মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট আব্দুল কাদের সোমবার তাকে ডেকে নিজের কামরায় নিয়ে দুদফা ধর্ষণ করে এ সময় এ কথা কাউকে না জানানোর জন্য শাসিয়ে দেয় মাদ্রাসার এই সুপার মেয়েটি এ ঘটনা তার এক সহপাঠীর কাছে বলার পর বিষয়টি জানাজানি হয় ভিসার মেয়াদের ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে টিকিট বিতরণ শুরু হলো সংকট কাটছে না প্রবাসীদের বিমানের টিকিট পাওয়া কিছুটা সহজ হলেও সৌদি এয়ারলাইন্সে এখনও ভোগান্তি রয়ে গেছে টিকিট পাওয়ার ফর্ম পূরণ করতে গিয়েও হয়রানির অভিযোগ করছেন প্রবাসীরা
শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। শুরু থেকেই সৌদি আরব প্রবাসীদের দাবি ছিল যাদের ভিসার মেয়াদ শেষের দিকে তাদের আগে রিটার্ন টিকিট দেওয়ার। এর আগে টিকিটের দাবিতে কাউন্টারের বাইরে বিক্ষোভ, রাস্তা অবরোধ সহ নানা রকম কর্মসূচি পালন করলেও সে পরিস্থিতি এখন শান্ত। অনেকে আবার টিকিট পাওয়ার একদিনের মধ্যে যাওয়ার নির্দেশনায় পড়েছেন বিপাকে। এখন বলছে করোনা টেস্ট করতে হবে, টেস্ট করে তোমার কালকে সকাল 8টায় এয়ারপোর্টে যেতে হবে, এয়ারপোর্টে থেকে বেলা 2টায় তোমার ফ্লাইট। এখন কিভাবে বাসা হলো সাতক্ষীরায়। এই যে এখন ওকে করে দিবে, মহাকালী কখন যাব, টেস্ট কখন করব, রিপোর্ট কখন আসবে, এটা তো বলতে পারি না। সৌদি এয়ারলাইন্স ভিসা আকামার মেয়াদ দেখে টিকিট দিলেও কিছু সমস্যা রয়ে গেছে। যারা নতুন করে আকামা এবং ভিসার মেয়াদ বাড়িয়েছেন তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না, অথচ নিয়োগকারী তাদের দ্রুত যেতে বললেও এয়ারলাইন্স কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছেন না। 30 তারিখে আমার ছুটি শেষ, মালিক আমার 3 মাসের ছুটি এক্সটেনশন করাইছে, বাড়াইছে। এখন মালিক বলতেছে এই মাসের ভিতরে আমাকে ঢুকার জন্য, চাকরি নাহলে চাকরি থাকবে না। আমি 2,30,000 টাকা বাংলাদেশ থেকে ওখানে ফাটাইছি, ফাটার পর আমার আকামা বানিয়ে দিছে। তাদের বিশাল মেয়াদ গেছে ওদেরকে দিবে, আমাদের মেয়াদ বাড়ান কি আঙ্গ অপরাধ। বিশাল মেয়াদ 30 তারিখে শেষ হয়ে গেছে, আমি কোম্পানি রিকোয়েস্ট করে কোম্পানিতে বাড়াইছি, কোম্পানি কইছে যদি 15 দিনের মধ্যে না আসতে পারো তো আবার ফিরে তোমার ক্যান্সেল। সোমবার থেকে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স ও বিমান। ফর্ম পূরণ করার পর প্রবাসীদের ফোন করে টিকিট নিতে আসতে বলা হয়েছে, ফলে এয়ারলাইন্স অফিসের সামনে প্রবাসীদের ভিড়ও কম হচ্ছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 30 জনের মৃত্যু হয়েছে। এদের মৃতের সংখ্যা দাঁড়ালো 5,405 জনে। মৃত ব্যক্তিদের 20 জন পুরুষ আর 10 জন নারী। সবশেষ 12,345টি নমুনা পরীক্ষায় 1,499 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 12.14%। মোট আক্রান্তের সংখ্যা 371,631। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,651 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 284,833 জন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার 76.64%। ঢাকা বিভাগে সর্বোচ্চ 19 জন মারা গেছেন। এছাড়াও চট্টগ্রামে 4 জন আর রংপুর, খুলনা, বরিশালে 2 জন করে প্রাণ হারিয়েছে। সিলেটে মারা গেছে 1 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় বরিশাল ও রাঙামাটিতে 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে করোনা 1 জন এবং এর উপসর্গ নিয়ে 1 জন সহ মোট 2 জন মারা গেছে। বিভাগের 5 জেলায় নতুন করে শনাক্ত হয়েছে 14 জন। রাঙামাটি কাপ্তাইয়ের কর্ণফুলি পেপার মিলের এক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা গেছে। এছাড়া 24 ঘন্টায় খুলনায় 49 জন, কুমিল্লায় 15 জন এবং জামালপুরে 8 জন করোনায় আক্রান্ত হয়েছেন। 6 বছর পরীক্ষা নিরীক্ষার পর থমকে গেছে চট্টগ্রামের বে টার্মিনাল নির্মাণ প্রকল্প। ডিপিপি অনুমোদন না পাওয়ায় আটকে আছে কন্টেইনার ইয়ার্ড ও ট্রাক টার্মিনালও, যার মাধ্যমে চট্টগ্রামকে সর্বাধুনিক বন্দর নগরী করার চেষ্টা চলছিল। সেই 3টি প্রকল্প এখন ঝুলে গেছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশে আমদানি রপ্তানির 93% হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে, প্রতি বছর তা বাড়ছে। কিন্তু দীর্ঘদিনেও এ বন্দরে যোগ হয়নি নতুন জেটি কিংবা টার্মিনাল, ফলে আকস্মিক কোনো দুর্যোগে জেটি নষ্ট হলে থমকে যায় বন্দরের সব কার্যক্রম, বিকল্প কোনো ব্যবস্থাও নেই। 2015-16 সালে বন্দরে জাহাজ আসে 2,875টি, 2019-20 সালে তা বেড়ে হয় 3,764টি। ক্রমবর্ধমান এ চাপ সামলাতে 2014 সালে চট্টগ্রাম বন্দর থেকে 6 কিলোমিটার দূরে পতেঙ্গা হালি শহর উপকূলে বে টার্মিনাল তৈরির উদ্যোগ নেয় সরকার। 6 বছর পরীক্ষা নিরীক্ষার পর এই প্রকল্প এখন নতুন জটিলতায়। সরকার সিদ্ধান্ত নিয়েছে এটি হবে সরকারি বেসরকারি বিনিয়োগের মাধ্যমে, অতএব এই স্টাডিগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্টাডির জন্য আমাদেরকে সময় দিতে হবে এবং আমার মনে হয় যে এই স্টাডির কার্যক্রম সিলেকশন প্রক্রিয়া শেষ। গত বছর 30 মে বে টার্মিনাল প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত 68 একর জায়গায় বন্দরের নিজস্ব অর্থে কন্টেইনার ইয়ার্ড ও ট্রাক টার্মিনাল নির্মাণের প্রকল্প পাঠানো হয়। ব্যয় ধরা হয়েছিল 1,700 কোটি টাকা, তাও আটকে আছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। জমি অধিগ্রহণের বিষয়টা চূড়ান্ত পর্যায়ে আছে, ভূমি মন্ত্রণালয় আছে এবং ওটা হয়ে গেলে আমরা ট্রাক টার্মিনাল এবং ডেলিভারি ইয়ার্ডের কাজ শুরু করে দিতে পারি। এখন এটা দেখার জন্য তো আসলে অথরিটি আছে, যত আমরা তো অথরিটির কাছে চাই যে বাস্তবায়নটা যথাসময়ে হোক। বহিনঙ্গর থেকে চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছতে একটি জাহাজকে পাড়ি দিতে হয় 15 কিলোমিটার। নতুন বে টার্মিনাল হলে জেটিতে ভিড়তে জাহাজকে পাড়ি দিতে হবে মাত্র 1 কিলোমিটার।
তাই পণ্য আমদানিতে খরচ কমানো ও পরিবেশ সুরক্ষায় দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তৈয়ব তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। গাইবান্ধায় সব নদীর পানি কমতে শুরু করলেও করতোয়া নদীর পানি এখনও বিপদসীমার অনেক উপরে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ফলে জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, সাদুল্লাপুর উপজেলায় এখনও লক্ষাধিক মানুষ পানিবন্দী। গোবিন্দগঞ্জ দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়ক 3 ফুট পানিতে তলিয়ে থাকায় গত 7 দিন ধরে এ সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার 13টি ইউনিয়ন ও পৌরসভার 5টি ওয়ার্ড এখনও পানির নিচে। ক্ষতিগ্রস্ত হয়েছে 16,000 হেক্টর জমি, রোপা আমনসহ অন্যান্য ফসল। নওগাঁয় পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে রয়েছে রানীনগর, আত্রাই ও মান্দা উপজেলার 18টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ। এই 3 উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 7টি ভাঙা অংশ মেরামত না করায় প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তলিয়ে গেছে জেলায় প্রায় 8,000 হেক্টর জমি, রোপা আমনসহ অন্যান্য ফসলের ক্ষেত। উঁচু স্থানে বা বাঁধের উপর গবাদি পশুসহ আশ্রয় নিয়েছে মানুষ। দেখা দিয়েছে খাদ্য বিশুদ্ধ পানির সংকট। বন্যা নিয়ন্ত্রণে নাটোরের সিংড়ায় আত্রাই নদী থেকে অবৈধ সতী জাল উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে আত্রাই নদীর সিংড়া উপজেলার কলম ও চামারি ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। এ সময় 10টি সতী জাল উদ্ধার করে জব্দ করা হয়। স্থানীয়রা জানান, সিংড়া উপজেলার পাটকল থেকে বিল দোহর পর্যন্ত আত্রাই নদীর 1 কিলোমিটার এলাকায় অন্তত 40টি সতী জাল স্থাপন করায় পানি প্রবাহ বন্ধ হয়ে অবনতি হয় বন্যা পরিস্থিতির, আর এতে ভেঙে যায় বাঁধ। বান্দরবানের দুর্গম পাহাড়ি ঝর্ণাগুলোতে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন। 3 অক্টোবর থানসি উপজেলার নাফাখুম ঝর্ণায় গোসল করতে গিয়ে ঢাকার এক পর্যটকের মৃত্যুর পর এ নির্দেশনা জারি করা হল। এর আগেও এ ঝর্ণায় গোসল করতে গিয়ে 2 জন পর্যটক মারা যায়। এদিকে বান্দরবানের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। থানসি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক জানান, সাঙ্গু নদীর অববাহিকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় ঝর্ণাগুলো বর্তমানে উত্তাল রয়েছে, ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে দেশে বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। এ সময় নোয়াখালী সহ সারা দেশে ধর্ষণের সাথে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশ করে একদল শিক্ষার্থী। এছাড়া নাসমিন ভবনের দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল। বরিশালে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা ঘোষণা দেয়। একই দাবিতে নগরীর সদর রোডে মানববন্ধন করেছে জেলা মহিলা পরিষদ। পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ। প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ধর্ষণের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেষ করা সহ সর্বোচ্চ শাস্তির দাবি জানান। ফরিদপুরে মানববন্ধন করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকালে মুজিব সড়কে কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি দেওয়া হয়। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নাটোরের লালপুরে 10 বছরে এক বালককে যৌন নির্যাতনের ঘটনায় শিশির নামে এক যুবককে আটক করেছে পুলিশ। দুপুরে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, গত 27 সেপ্টেম্বর লালপুর উপজেলার দূরদুরিয়া ইউনিয়নের পানশিপাড়া গ্রামে পদ্মা নদীর পাড়ে খেলা করছিল 10 বছরের ওই বালক। এ সময় একই এলাকার 3 বন্ধুর সহায়তায় তাকে ধরে নিয়ে বলাৎকার করে মাহফুজ। পরে শিশুটিকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় তারা। রাজবাড়ী জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মুন্সী নাদের হোসেন সহ জেলার পাংশা, কালুখালী ও বালিয়াকান্দিতে সাম্প্রতিককালে কয়েকজন আওয়ামী লীগ নেতা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষক লীগের আয়োজনে স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে নিহতদের পরিবার ও এলাকাবাসী অংশ নেয়।
এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভারত থেকে ট্রেনে পণ্য পরিবহনে পাঁচ মাসে বেনাপোল রেল স্টেশনের আয় হয়েছে ১০ কোটি টাকা। এ সময় পণ্য পরিবহন হয়েছে ২,০০,৮,৮৪ মেট্রিক টন। পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, মরিচ, হলুদ, ধান, বীজ, চিনি ও পিকআপ ভ্যান সহ অন্যান্য জিনিসপত্র। উভয় দেশের বন্দরে চাঁদাবাজি ও করোনা মহামারীতে লকডাউনের কারণে বিশেষ সুবিধা পাওয়ায় দুদেশের ট্রেনে পণ্য আনা নেওয়া বেড়েছে বলে জানিয়েছেন বেনাপোলের রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান। যশোরে আইন শৃঙ্খলা সংক্রান্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। শহরের এম এম আলী রোডে জেলা পুলিশের আয়োজনে পথসভায় আলোচক ছিলেন পুলিশ সুপার আশরাফ হোসেন। এ সময় তিনি বলেন, জেলার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। তারই ধারাবাহিকতায় গত ২৯ সেপ্টেম্বর ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় ছিনতাই হওয়া ১৭ লাখ টাকার মধ্যে মোট ৬,৫১,০০০ টাকা ও একটি মোটরসাইকেল সহ ৫ জনকে আটক করে ডিবি পুলিশ। সভায় আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। নেত্রকোনা পৌর এলাকার মাহমুদপুরের এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরির সরঞ্জামাদি জব্দ করেছে প্রশাসন। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় কারখানার মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ অভিযান পরিচালনা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট। অংশ নেবে চট্টগ্রামের ৪টি দল আর শতাধিক ফুটবলার। প্রত্যেককে কোভিড টেস্ট করানো হবে। এম এ আজিজ স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে এই টুর্নামেন্ট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla Gramgonjer।